আজকে যেই বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এটা আসলে মূল কারণ হচ্ছে আজকে রাজৌরির আওয়ামী লীগের যে একটা পরিবারের মতো ছিল সেই পরিবারটা কিছুদিন আগে আমরা একটু মস্ত হয়েছি। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি সাতবার নির্বাচিত হয়েছে এই লোকটার ভোটে আপনাদের ভোটে, তারপরে তিনি রাজৌরির লোক খুঁজে পান নাই, রাজৌরির কোন আওয়ামী লীগ খুঁজে পান নাই। আজকে যখন রাজৌরির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে তিনি এখন ভীত সন্ত্রস্ত হয়ে তার বাবাকে ব্যবহার করে আজকে তিনি একটা নোংরা রাজনীতির খেলায় নামছেন। আমি তাকে বলবো আপনার বাবা অত্যন্ত সম্মানীয় একজন মানুষ, আপনি একজন সম্মানীয় মানুষ, আপনি দীর্ঘদিন আমাদের বসবাস করেছেন, আমার বাবার বন্ধু ছিলেন, এই নোংরা রাজনীতি করেন না, পাবলিক আপনাকে মেনে নেবে না। আজকে পাঁচ করের মানুষ এটা এখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছে আমাদের জনমত দিয়ে দিব। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ রাজৌরি উপজেলা শাখার সমস্ত আওয়ামী লীগ প্রেমী মানুষ, জনতা জনাব শাহাবুদ্দিন আহমেদ মোল্লা সভাপতি জেলা আওয়ামী লীগ, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের রাজৌরি উপজেলা আওয়ামী লীগের মধ্যে কোন ফাটল নেই। আপনি যতই চেষ্টা করুন, যদি আপনি আওয়ামী লীগ হয়ে থাকেন, রাষ্ট্র লীগ বাদ দেন, আমাদের সাথে থাকেন, নেত্রীর উপরে ভরসা রাখেন, দেখেন ভবিষ্যতে তরি পার হইতে পারেন কিনা। আপনি কিন্তু তরি পার হইতে পারবেন না, রাজৌরি উপজেলা আওয়ামী লীগ রাজৌরির মানুষ সেটা মেনে নিবে না। অনেকবার মেনে নিছে আর কিন্তু আমরা মেনে নিব না। আমরা কারো সমালোচনা ভাবে করতে চাই না। রাজনীতিতে সমালোচনা থাকবে, রাজনীতিতে বিরোধিতা থাকবে, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কাউকে অসম্মান করা, কাউকে ছোট করা, কাউকে হেয় করার ইচ্ছা আমাদের নেই। জননেতা জনাব শাহাবুদ্দিন মোল্লা আপনারা জানেন তিনি একটা ক্লিন ম্যান, তিনি নিজে ব্যবসা বাণিজ্য করে তারপর তারা তিনি রাজনীতি আসছেন। আজকে আপনার মতো গত 10 বছরে এমপি হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হন নাই, সেটা ক্লিন মানুষ, তাকে বিতর্কিত করতে আসবেন না, নিজেরাই বিতর্কিত হবেন। আবারও আপনার প্রতি অনুরোধ, আপনার বাবা একটা সম্মানীয় মানুষ ছিলেন, তাকে ব্যবহার করে নোংরা রাজনীতি বন্ধ করুন। যদি না করেন এই পাইকপাড়ার মানুষ, রাজৌরি উপজেলার মানুষ আপনাকে সমূলে প্রত্যাখ্যান করবে। আমরা আগামী দিনে আমাদের নেতার নির্দেশ, আমাদের এই সাধারণ মানুষ, এই রাজৌরি উপজেলার জনগণই আমাদের শক্তি, আমরা তাদেরকে নিয়ে এই যে অপপ্রচারের আমরা প্রতিবাদ করব এবং আমরা সবাই একত্রিত হয়ে তাকে আমরা এই রাজৌরি থেকে প্রত্যাখ্যান করব। মাদারপুর জেলা আওয়ামী লীগের সভাপতি কথা বলতে অত্যন্ত মিথ্যা কথা, এই কথাগুলো মিথ্যাভাবে বলা হইতেছে এই কারণে যে আমরা জানি আসমত আলী খান সাহেবকে বিতর্কিত আপনি একবার করেছেন, আপনি রাজশাহীতে গেছেন, সে সময় আসমত আলী খান সাহেব বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য, সেই অবস্থা আপনি দাসদ নামে একটি সংগঠন করে রাজশাহীতে গেছেন, সে সময় আসমত আলী খান বিতর্কিত হয়েছে। আবার আপনি আমলিকে আসছেন 1991 সালে উপনির্বাচনে রাজধানী সিট ছাড়ার পর আপনি নির্বাচন করছেন উপনির্বাচন, জননেত্রী শেখ হাসিনা আপনাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছে, রাজৌরির লোক মাদারীপুর লোক নৌকা নির্বাচন করছে, আর সেই সময় এই ইউনিয়নের আজকে যাকে নিয়ে কথা হইতেছে আফমা ফুয়াদ, সে সময় ওই কথা বলছিল যে আলতু ফালতু ফুয়াদ, এই কথাটা বলতো ওই সময় এই ফুয়াদ সে সময় মোমবাতি নিয়ে নির্বাচন করছে আপনার বিরুদ্ধে, রাষ্ট্রদের মোমবাতি নিয়ে নির্বাচন করছে আপনার বিরুদ্ধে, আপনার সম্পর্কে সে সময় হাজার হাজার কথা বলছে। আজকে আবার সেই ফুয়াদ আপনার সাথে আছে আর আপনি তাকে দিয়ে আজেবাজে কথা জননেতা জনাব শাহাবুদ্দিন দিন আহমেদ মোল্লা সাহেবের বিরুদ্ধে বলাইতেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। কি কথা শাহাবুদ্দিন সাহেব বলেছেন আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন, কিন্তু আমরা কথা নাই পাত্রে কয়েকদিন আগে শুনতে পেলাম মাদারীপুরে একটা প্রতিবাদ সভা কি হয়েছে, শাহাবুদ্দিন মোল্লা বলছেন মৌলবী মরহুম আসমত আলী খান সব মুক্তিযোদ্ধা নয়। আমি শুধু বলতে চাই শাহাবুদ্দিন মোল্লা সাহেব সে কথা বলেন নাই, তিনি বলেছেন যে সবকিছু মরহুম ভিন্ন বক্তব্য শুনেছেন। আসলে সেদিন এই পাইকার অনেক জনগণ সেই মিটিংয়ে ছিল, যে কথাটি বলে আজকে সেজন মৌলী আসমত আলী খানকে ছোট করা হচ্ছে একটা রাজনৈতিক ফায়দা লোকার জন্য, তার কারণ রাজনের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে,
রাজনের উপর লাওলিক তখা রাজনকে শেখ হাসিনার সৈনিক হিসাবে সুসংগঠিত করার জন্য আজকে দীর্ঘ চব্বিশ বছর যাবৎ আওয়ামী লীগের কমিটি করতে দেওয়া হয় না, ছাত্রলীগের কমিটি করতে দেওয়া হয় না, যুবলীগের কমিটি করতে দেওয়া হয় না, শেষরব লীগের কমিটি করতে দেওয়া হয় না, সভাপতি মোল্লার দুর্দশিতায় ছাত্রলীগ এবং শেষরব লীগের কৃষক লীগের কমিটি সম্মেলন করেছে, সেখানেও কিন্তু প্রতিবাদ করেছে, বাধা দিয়েছে, কিন্তু কোন কাজ হয়নি। সে সঠিকভাবে যারা আসলে বঙ্গবন্ধু পরিবার এবং আওয়ামী পরিবার তাদের দিয়ে কমিটি করা হয়েছে। আগামী দিনে রাজের পৌর আওয়ামী লীগ সুসংগত করার জন্য যখন রাজনবাসীকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে, তখনই আমাদের এমপি সাহেবের কনক নড়ে গিয়েছে। ওনার জন্য কি করছেন আমার মনে হয় সেটা আমি ভুলে গিয়েছেন, আমি জনসমক্ষে সে কথা বলতে চাই না। ওনার জন্য উনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন তাহলে ওনার অবশ্যই সভাপতি মোল্লা ছোট হলেও তাকে সম্মান করা উচিত বলে আমি মনে করি। উনি নিজে একজন বিতর্কিত ব্যক্তি, পূর্ববর্তী বক্তাদের মুখ থেকে শুনেছেন। প্রথম আমি বলতে চাই ওনার ছাত্র জীবন উনি ছাত্রলীগ করেছেন, ওনার সৌভাগ্য হয়েছে একজন স্বনামধন্য ব্যক্তির ছেলে হয়েছিলেন মৌলভী আসফাক আলী খান সাহেবের, মৌলভী আসফাক আলী খান সাহেবের খান সাহেব মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি বিতর্কিত নন, তাকে উনি বিতর্কিত করতেছেন নিজে, কারণ উনি ছাত্রলীগ করেছেন, ওনার সৌভাগ্য হয়েছিল মহান মুক্তিযুদ্ধ যাওয়ার ওই ছাত্রলীগ হিসাবে, না হলে উনি মুক্তিযুদ্ধ যেতে পারতেন না। উনি ছাত্রলীগ করার সুবাদে মুক্তিযুদ্ধে গিয়েছেন, মুক্তিযুদ্ধের পরে উনি রাজনৈতিক জীবনে জাসদ করেছেন, তা আমার একার কথা না, আপনারা সকলে জানেন অত্র এলাকায় তার শিষ্যরা আছে, রাজনৈতিক অনেক শিষ্য তার আছে। উনি জাসদ থেকে পরে অন্য দল করেছেন, আমাদের বর্ষিয়ার নেতা যারা আব্দুল মোতালেব মিয়ার হাত ধরে উনি আওয়ামী লীগে যোগদান করেছেন, উনি নিজে স্বীকার করে উনি আওয়ামী লীগে এসে ৯১ সালের নির্বাচনে উপনির্বাচনে রাজাক ভাই দুটি সিটে নির্বাচিত হয়েছিলেন শরীয়ত পরিবঙ্গে, এখানে রাজাক ভাই সে সিট ছেড়ে দেওয়ায় এই সিট ছেড়ে দেওয়ায় উনি সে উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন ২০০১ সালে যখন ওনার উনি মনোনয়ন পাচ্ছেন না এমন অবস্থায় এটা বুঝতে পেরে বিএনপির কাছে চলে গেলেন, মনোনয়ন বইয়ের কাছে গেছেন, এরা আপনারা হাওয়া ভবনে গেছেন এটা আপনারা শুনেছেন, কারণ উনি বিতর্কিত না সাহাবুদ্দিন মোল্লা বিতর্কিত, আপনারা এখানে ছোট বড় যারা উপস্থিত আছেন আপনারা আজকে সাহাবুদ্দিন মোল্লা সম্পর্কে একটা উক্তি করেন যে সাহাবুদ্দিন মোল্লাকে কোন আপনারা করার মতো একটা কেউ কিছু জানা আছে, আমরা এখান থেকে পিছন ফিরে চলে যাব। আমরা কোনদিন রাজনৈতিক জীবনে কোন খারাপ ব্যক্তির পাশে যাইনি।